হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের রেসিপি হচ্ছে, দেখতে পাচ্ছেন, ব্রাউন রাইস, মানে হচ্ছে শর্ট গ্রেন ব্রাউন রাইস, ছোটো যেগুলি সেগুলি, লম্বাগুলি বেশি ঝরঝরা হয় আর ছোটোগুলি স্টিকি টাইপের হয়, একটু লাসা টাইপের হয়। তো আজকে আমি রান্না করতেছি, ইউজুয়ালি ব্রাউন রাইসটা খেতে কিন্তু মজা লাগে না, মানে আমাদের বাসায় একদম খাওয়া হয় না আর কি। তো আজকে ভাবলাম যে এভাবে একটু রান্না করে দেখি, আর চালগুলো অর্গানিক, তো আমি যেভাবে রান্না করতেছি এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, অসাধারণ লাগে। পরে সাইফানের বাপও খেলো, সাইফানের সবাই খুব মজা করে খেয়েছি, খুব ভালো লাগছে। আমি 2 কাপের মতো রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি পেঁয়াজ, একটা বেল পেপার, একটা পেঁয়াজ, তারপরে রসুন 4 কোয়া, আর একটা ডাইস টমেটো 14 আউন্সের এই ক্যানটা, আর দেবো আমি কাইন পেপার, আপনার একটা কাইন পেপারটা আছে মানে গুঁড়ো মরিচ আর কি, একটুখানি দিব, বেশি দিব না। আর এটা হচ্ছে চালটা আমি ধুয়ে রাখছি, তো চালটা কিন্তু এমনি এমনি খেতে মজা লাগছে আমার কাছে, একটু সুইট সুইট টাইপের ভালোই লাগছে, কুরকুরা টাইপের। তো চলে চলে আসলাম রান্নায়। আমি একটা হেভি ফাতিল নিয়ে নিলাম রান্নার জন্য, যে কোনো ফাতিলে রান্না করবেন, সমস্যা নেই। আর রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করতেছি। এখানে আমি আমি হচ্ছে ডেসক্রিপশনে কী কী ইউজ করলাম সব ডেসক্রিপশনে দিয়ে দিব আর কি। তো এখানে আমি টমেটোর ফানিটা আলাদা করে নিলাম, তো তেলটার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো আসলে মেশিনে করে নিলাম আর কি, ফুড প্রসেসার যেটা বলে সেটাতে। রসুনটা আমি সেমভাবে করে নিলাম, এখানে 3 কোয়া রসুন আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। খুবই মজা লাগে, আমার মনে হয় সাদা রাইসটা করলেও খুব মজা লাগবে। তো এটা তো ব্রাউন রাইস, মানে ব্রাউন রাইস এত মজা লাগছে, নিশ্চয়ই সাদা চাউলটা আরও বেশি ভালো লাগবে, আমি সে আন্দাজে বললাম। তো দেখতে পাচ্ছেন এখানে ইয়ে ফ্রাইজ রসুনটা ভেজে নেওয়ার পরে এখানে আমি বেল পেপারটা দিয়ে দিলাম। বেল পেপারটা আপনারা ইচ্ছা করলে আরেকটু বড়ো করে কাটতে পারেন, আমি সেম ওয়েস তিনোটাই একেভাবে কেটে নিলাম। এখানে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, মানে যতটুকু লাগে আর কি, টেস্ট অনুযায়ী সল্ট দিলাম। এবার আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি, চালটা দেখতেও ভালো লাগে আবার খেতেও মজা আছে। ইউজুয়ালি আমরা হচ্ছে রেগুলার যে ব্রাউন রাইস লম্বাগুলো সেগুলি আর কি আনি, তো আজকেরটা কিন্তু একটু অন্যরকম। এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, হালকা হালকা, মানে হালকা একটু মরিচ দিয়ে দিলাম আর কি। আমি আবার বলতেছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কতটুকু করে আমি কি দিলাম। আর এখন যেটা দিয়ে দিলাম, আপনারা এখানে ভেজিটেবল স্টক দিতে পারেন, চিকেন স্টক দিতে পারেন, আর বা ফানিও দিতে পারেন। তা আমি টমেটোর ফানিটার সাথে কতটুকু লাগে পানি সে আন্দাজে দিয়ে দিলাম আর কি, পানি দিয়ে উপরে আমি টমেটো দিয়ে দিলাম, ঢেকে দিলাম, এক ঢাকনাতে হয়ে যাবে। যদি শান্ত মাঝখানে একবার নাড়তে পারেন, আমি আর নাড়া নাড়ি করিনি। এই যে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি, অলমোস্ট হয়ে গেছে। আপনারা ইনস্ট্যান্ট পটো সেমভাবে করতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে করে রান্না করে নেবেন, ছোট বড় সবার, আর হেলদি খাবার, রাইসটাও হেলদি, গরমে খেতেও সুস্বাদু, ড্রাই হয়ে যাবে। ওকে, আমি এখন চুলোটা অফ করে দিচ্ছি, রাইস কিন্তু অলরেডি ডান, আমি সার্ভিং ডিশে নিয়ে নিব। তো ব্রাউন রাইসটা ডান, খুবই মজা হয়েছে, আমি অলরেডি খাচ্ছি, অনেক মজা হয়েছে, এভাবে একবার ট্রাই করতে পারেন, খুবই মজা। তো এখন দেখাচ্ছি সেকেন্ড রেসিপি, এটা হচ্ছে বাঁধাকপি, মানে পাতাকপির পাকোড়া। তো দেখতে পাচ্ছেন, ঠিক আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যে চিকেন চিকেন করে কুচি করে নিতে পারেন। এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এখন শীতের সময়, বৃষ্টির সময় তো আরও বেশি মজা লাগবে।
আলুর পাকোড়া, তারপরে বাঁধাকপি, আমরা বড়া বলি ইউজুয়ালি, পাকোড়া বলে পাকিস্তানি যারা বা অন্যান্য ভাষায় পাকোড়া বলে, আমরা বলি বড়া। তো যাই হোক, পাতাকপির ঝালপিঠা বলি অ্যাকচুয়ালি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেই পাতাকপির সাথে কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বা আপনারা একটু ময়দাও দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি কর্নস্টার্চ অ্যান্ড ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা কিন্তু বেশি ঝাল না, আপনারা কাঁচা মরিচ দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি একটা আদা রসুন, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা অপশনাল, যদি মন চায় দিবেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন ভালো করে কুচি করে, মানে সরি, মেখে নিচ্ছি। আপনারা পেঁয়াজ কুচি দিবেন, ধনে পাতা, তারপরে কাঁচা মরিচ কুচি, এগুলি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বাইন্ডার জন্য এখানে কোনোভাবে কোনো ফানি দেওয়া যাবে না, বাঁধাকপির থেকে কিন্তু ভালোই পানি বের হবে। তো ওই হিসাবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এর গোল গোল করে ভেজে নিব। আমি অলরেডি ভাজা শুরু করে দিছি, আমি আর ওটা দেখাইনি যে তেলটা গরম হয়েছে, তারপরে গরম তেল একটা একটা করে দিচ্ছি, সেটা দেখাইনি। ভাজা হতে লাগলো, দেখতে পাচ্ছেন অনেকগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা শেপটা আপনারা চ্যাপ্টা করে দিতে পারেন, গোল করে দিতে পারেন, যেমনি মন চায় দিয়ে দিবেন আর কি, একভাবে হইলে হয়। তো এই যে হচ্ছে আর খাচ্ছি, ভালোই লাগতেছে খেতে, আমার এখনও লোভ লাগতেছে। ভিডিওটা অনেক আগেকার যদিও, তো শেয়ার করতেছি আজকে। তো এই আর কি, ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।